নমস্কার, আমাদের দুর্গাপুজোর স্পেশাল কালেকশন খুবই ভালো চলে এসছে। আমাদের এখানের ফুল অ্যাড্রেস হলো সরবগঞ্জ ঘাট কলাতলামন নবদ্বীপ নদিয়া। তো আমাদের এখানে 3 বছর বয়স থেকে স্টার্টিং পুরো একদম টোটালি জেন্টস কালেকশন। কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজো 500 বছরের থেকে বেশি প্রাচীন। রাজা কৃষ্ণচন্দ্রেরও আগে থেকে হয়ে আসছে এই পুজো। মায়ের নাম এখানে রাজরাজেশ্বরী। দুই বাংলার অন্যতম সাবেকিয়ানায় পুজো এটি। নিয়ম নিষ্ঠা এবং আচার মেনে এই পুজো নদিয়া জেলার দৃষ্টান্ত স্বরূপ। শোনা যায় একসময় সন্ধি পুজো হওয়ার পর রাজপুরোহিতকে রাজা কৃষ্ণচন্দ্র বলেছিলেন যে মা এখানে উপস্থিত আছেন, তুমি আমাকে প্রমাণ দেখাও। তখন পুরোহিত কুশি ছুঁড়ে মাকে আঘাত করেন। যেখানে আঘাত করেন সেখানে রক্ত বের হয়। তখনই প্রমাণ হয়ে যায় মা রাজরাজেশ্বরী এখানে বিরাজমান। খিচুড়ি, ভাজা, পায়েস, পোলাও, পুষ্পান্ন ও সমস্ত রকম তরি তরকারি দিয়ে মায়ের ভোগ হয়। হোম অগ্নি নবমী পর্যন্ত প্রজ্বলিত থাকে। সপ্তমীর দিন রাত্রিবেলা অর্ধরাত্রি পূজা হয়, যেখানে বাইরের কাউকে থাকতে দেওয়া হয় না। কৃষ্ণনগরবাসীর আবেগ রাজবাড়ির দুর্গাপুজোকে ঘিরে, তাই পুজোর দিনগুলোয় সবাই রাজবাড়ির নাটদালানে মা রাজরাজেশ্বরীকে দর্শন করতে আসেন। দশমীর দিন রানীমা মাকে নিজেই বরণ করেন, পুরোহিত সকলের মঙ্গল কামনা করেন। এরপর মেয়েদের সাথে রানীমা সিঁদুর খেলায় মেতে ওঠেন। এদিন বিকালে মা রাজরাজেশ্বরী বেহারাদের কাঁধে যাত্রা করেন নিরঞ্জনের উদ্দেশ্যে। রাজবাড়ির পাশেই রাজার দিঘি আছে, ওখানে মাকে নিয়ে যাওয়া হয়। মাকে শেষ দেখা দেখবার জন্য বহু মানুষ আসেন। দিঘির পাড়ে মাকে 7 পাক ঘুরিয়ে বেহারারা মা রাজরাজেশ্বরীকে যখন বিসর্জন দেয়, তখন উপস্থিত ভক্তদের চোখ ভরে যায় জলে। ঢাকের আওয়াজ থেমে যায়, আকাশে বাতাসে নেমে আসে বিদায় বেলার নীরবতা। আরো ঐতিহাসিক পুজোগুলো দেখার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। এটা হলো স্টাইলক্সের, তো এটার মধ্যে টোটালি বারকোড রয়েছে, যা রয়েছে তার থেকে আমি মোটামুটি আপনাদেরকে 35% ডিসকাউন্ট দিতে পারবো, অনলি ব্র্যান্ডেড এর মধ্যে। বিশেষ করে তো ব্র্যান্ডেড কোয়ালিটি, বিশেষ করে এই জায়গায় কিউআর কোড থাকবে, যারা ব্র্যান্ডেড পরে তারা তো বুঝতে পারবে। একটা একটা কটন দিয়ে স্যাম্পল, তো এখানে ব্র্যান্ডেডের উপরে অফার চলছে, যেরকম স্টাইলক্স রয়েছে 35% অফ রয়েছে। যেমন এটা 399 টাকা আছে, 35% ডিসকাউন্ট করে অনেকটাই কমে যাবে, তো আপনারা অরিজিনাল জিন্স পাবেন খুবই কম রেটে। খুবই একটা প্রচুর স্টাইলিশ মানে জিনিস, আর কটন ফেব্রিকের উপরে খুবই ভালো, তো রেটও খুব সীমিত রয়েছে, অনলি 1200 টাকা। এর থেকেও কম রেঞ্জ রয়েছে, যেরকম আপনাদের কিছু দেখিয়ে দিচ্ছি। পপকর্ন রয়েছে অনলি 600, আরমানি রয়েছে আরমানি অনলি 650। তো ফর্মাল টাইপের আরেকটা ভালো জিনিস রয়েছে, এটা রয়েছে অনলি 700। বিভিন্ন রকম কালার রয়েছে এর মধ্যে, ভ্যারাইটিস কালার রয়েছে। আরও কিছু নতুন কালেকশন নিয়ে এসেছি, যেরকম জি স্টার্টার, এটা টোটালি কপি, অরিজিনাল নয়, ঠিক আছে, কিন্তু বাট ইয়াং জেনারেশনের জন্য স্পেশাল কালেকশন। এর মধ্যে অনেকগুলো কালার রয়েছে, আমি সামথিং কিছু কালার দেখাচ্ছি। টোটালি স্ট্রেচেবল রয়েছে, অনেক ভালো কালেকশন রয়েছে। আরও বিভিন্ন রকম কালেকশন রয়েছে যেগুলো আমি ভিডিওতে দেখাতে পারছি না, আপনারা ভিজিট করলে আমি খুব খুশি হব। পুজোর আমাদের নতুন কালেকশন যেরকম শার্ট, সবচেয়ে স্পেশাল কালেকশন এটা, ইম্পোর্টেড ফেব্রিকের রয়েছে, এর মধ্যে বিভিন্ন রকম কালার রয়েছে, তো এটা টোটালি ইম্পোর্টেড, বিভিন্ন রকম কালার রয়েছে, কালারগুলো অনেক রয়েছে যেগুলো আমার দেখানোর মতো অত টাইম নেই ভিডিওর মধ্যে, কিন্তু আপনারা ভিজিট করে অবশ্যই দেখবেন।
এটা রয়েছে খুব সুন্দর একটা জিনিস। এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে, 5-6টা কালার রয়েছে। এটা যেরকম দেখুন, এই ফেব্রিকটাই আলাদা, টোটালি ইম্পোর্টেড ফেব্রিক। এটার মধ্যে হাফ শোল্ডার রয়েছে, খুব সুন্দর সুন্দর কালার রয়েছে এর মধ্যে। তো বাচ্চাদের যেরকম প্যান্ট রয়েছে, এটাকে আমরা কম বলি। তো এটা আমাদের কোয়ালিটি প্রচুর ভালো কোয়ালিটি রয়েছে, বিশেষ করে সেলাই ফিনিশিং প্রচুর ভালো কোয়ালিটি রয়েছে। এমআরপি রয়েছে 520 টাকা, আমরা এটাকে 40% ডিসকাউন্ট দেবো। এটা যেরকম রয়েছে খুবই সুন্দর জিন্সের মধ্যে রয়েছে, এটাও রয়েছে ইম্পোর্টেড রয়েছে, টোটালি ইম্পোর্টেড। পপকর্নের প্রচুর কালার রয়েছে আর ফোরওয়ারও প্রচুর কালার রয়েছে। আর বিশেষ করে একটু ব্র্যান্ডের মধ্যে যেমন চলে আসছে, ব্র্যান্ডের মধ্যে একটু কোয়ালিটি ভালো রয়েছে, বাচ্চাদের বেশ ভালো কালেকশন রয়েছে। টোটালি ব্র্যান্ড লুকের মধ্যে রয়েছে।